সমস্যা কি? ও এখানকার পুলিশকে বলে দিলে না না, এইসব বললে রাহাত বাবা যদি আবার জানতে চায় কেন বাসার থেকে গেল গা তখন। হ্যাঁ তাই তো, তখন আবার চুরির ঘটনাটা সামনে চলে আসবে। পুরোপুরি ফিরে পাচ্ছ তো বাড়িটা? না, ভাড়ায়। ও তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, কারণ এখন তো আমরাই তোমার সব থেকে আপন মানুষ, তাই না? তাই আমরা যেটা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি। ও হ্যাঁ, আর একটা কথা, বাকিরা কোথায়? আলো, কেয়া, মর্জিনার মা? ওদেরকে কবিরের সঙ্গে পাঠিয়ে দেয়া হয়েছে, জিনিসপত্রগুলো ওরাই নিয়ে গেছে। এতদিন আমাদের বাড়িতে থাকলো, অথচ একবার বিদায় জানানোর প্রয়োজন মনে করলো না? ওদেরকে আগে না পাঠালে জিনিসপত্রগুলো আজকে নামানোই হতো না। ওদের হয়ে আমরাই বিদায় জানাচ্ছি। আমরা চলে যেতেছি, ফরহাদ বাবা যে আসলো না। ফরহাদ তো আর আপনাদের আত্মীয় হতে যাচ্ছে না, আপনাদের আত্মীয় হতে যাচ্ছে অন্তরা। কই, আপনারা একবারও তো অন্তর কথা মনে করলেন না? আমি ভাবলাম, আচ্ছা ঠিক আছে, আমি নিজেই অন্তরার সাথে বিদায় নিয়ে আসতেছি। হ্যাঁ থাক থাক, ওর মনটা এমনিতেই ভালো নেই, কি জানি আপনাকে দেখলে আবার কি না কি। এই তুমি শুধু শুধু কথা বলছ কেন? অন্তরার মন ভালো নেই, আবার ফরাতের শরীর খারাপ, কি এসব? তাই নাকি? আচ্ছা কি হয়েছে ফরাত বাবাজির? আচ্ছা আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসি। হ্যাঁ থাক মা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই যাবি? যা তাহলে তুই গিয়ে দেখা করে আয়। আমি কেন যাবো? তোরা বের হবে নাকি? তাড়াতাড়ি চলো সবাই। এতদিন বুঝেছি, ভেবেছি আপনি হয়তো চেষ্টা করছেন নিজেকে শুধরে নেয়ার, নিজেকে ঠিক পথে আনার, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা আপনার জন্য শুধুমাত্র একটা নাটক। নিয়ে ওয়াসিম আসছে একটু পরে আমাদের আগের বাড়িতে। এটা কি করলি? লিলি আসতেছে? হায় হায়, মা তুই কখন কত করলি? আচ্ছা আমার একটু ফোন করে দে না, আমি একটু কত কই মা। ওয়াসিমকে ফোনে পাচ্ছি না। আচ্ছা থাক, এত ব্যস্ত মানুষ ফোন করিস না,
বাসায় তো নিয়ে এসেছে না। আরে মেয়েটা ঘরে আসতেছে শুনে আমার এতক্ষণে মনে হলো দমটা নিতে পারলাম। এমন ভাব করছো যেন লিলি বিশ্ব জয় করে আসছে। চুপ কর, একদম কথা বলো। তাহলে একা লিলি কেন এরকম হলো? এসব কথা গাড়িতে না বলে বাড়ি গিয়েও তো বলা যাবে না। আমি আর ওই শুনবো কি করতে চাই বিটি, কত কি করতে চাস? এটাও জানা দরকার যে কারো অতিরিক্ত লাইফ হয়েছে কিনা লিলি। এখন ব্যাগটা আমার দিকে আনতেছো না, সব দায় আমার। হ্যাঁ, তোমার লাইন না পেলে জীবনেও সাহস পেত না লিলি এই কাজ করতে। আমি যাইতাম না হেরার লাগে বাড়ি, ব্যাগটা আমার শত্রু। মা একটু শান্ত হও। সব সব একদম সব শান্ত হওয়ার কোন উপায় আছে? তুই যে কর শান্ত। বাফের লাইফ হয়ে যদি কেউ নষ্ট হয়ে থাকে তাহলে এইটা হয়েছে কোনো ভীতি। আচ্ছা তুই কর, ফরাজের বিদায় দিতে কেন গেল না? আরে আমার এবার কেন যেতে দিল না? হ্যাঁ, এত করে কইছি ফরাজের লাগে ভালো করে কথা কবি কইছে কইছে। আমি প্রয়োজন মনে করিনি। হ্যাঁ এটা মনে করবা কেন? কালি তো আমার সোনার টুকরা লিলির পিছনে লেগে দেখতে পারো। কিন্তু শোনো, তোমারও কই ভীতির আশায় দেখো না এই জীবনে। ভীতিরে দেখ কোনো ভালো কাজ হতো না, এটা আমি তোমার লিখকে দিয়াম। এছাড়া তোর কোনো উপায় দেখছি না। কবির ভাই, লিলির চুরি নিয়ে কিন্তু এখানে কোনো কথা বলবেন না। বলবো না কেন? আলো কি হয়েছে? এত বড় অফিসার হয়েও বলদের মতো কথা বলকে? এই খবর একবার যদি আপনার শাশুড়ি জানতে পারে তাহলে কি হইব হইবে আপনি জানেন না? উমাইয়া মাইয়া, তোরা ব্যাগতে তুর তুরে আয় ফুরছস? আউনে আগে একটু জানান দিবে না? খারা খারা অনে বিতে যাইস না, আগে গোলাপ পানি ছিটাই লই। আমাদের বরণ করে নিচ্ছেন ফুফু? ওয়াল্লা স্ত্রী সংসারে আমার আর কোনো কাম নাই আর কি, তোরারে বরণ করতাম। বাড়িটারে শুদ্ধ করতেছি সুগন্ধি বানি দিয়া, যেন চোর সেচোর গাবর এইটা নেতে বাড়িটা নিরাপদ থাকে। হে শুননি না কই, আপনি এত হ্যাংলা কেন? এরই মধ্যে খবরটা পাচার করে দিয়েছেন? আপনার পেটে কিচ্ছু রাখতে পারেন না, সবই মুখ দিয়ে বেরিয়ে যায় না? এ আলো, তুমি খামোখা আমাকে দোষ দিও না। আসলে সত্যি কথা বলতে কি, ওই সবার এখানে আসতে দেরি হচ্ছিল বলে ওই সত্য কথাটা আমাকে বলতে হয়েছে। তাছাড়া তুমি তো জানো আমি কখনো মিথ্যা কথা বলতে পারি না, আমার অভ্যেস নেই। আরে সেই রাইতা, এটা কি কষ্টরা? খবরে না কইলে এই কেলেঙ্কারি খবর কি আমি জানতাম না মনে করছস? এইটা কেলেঙ্কারি খবর গোপন দেয় কোনো? হ্যাঁ ভালো খবর না সরায় না, আর এইটা শেষ রামির খবর দুর্গন্ধে লাঞ্চার দিকে বাইশা বেড়া। আচ্ছা তোরার পুরান বসত বাড়িটা তোরা ফেরত পাবি, এইটা জান না হ্যাক চুরি করুন লাগবো কিরে, নাকি এই বাড়ির সুন্দর সুন্দর দামি জিনিসপত্র দেখা লোভ সামলাইতে পারছে না? সুবহানাল্লাহ, কি মাইয়া বানাইছে আমরা সালমা বেগম। মা এসব কথা থাক না, আলো তোরা ঘরে যা, তুমিও যাও, চল তোরা
আমার সাথে আগে কিছু খেয়ে নে। আয়। বাকিরা সব কই? থানা পুলিশ কিছু হইছে নাকি? না মা, বাকিরা সবাই এখানেই আসছে। আচ্ছা আয়ুক, আইলে সেরে আবার পানি সিডান লাগবে আর কি। আম্মা, আপনার কাছে আমি মাপ চাই। দয়া করে এসব সাংঘাতিক কাণ্ড করে আমার নাক আর কাটবেন না। এসব আমার ভালো লাগে না। ছাড় না বিবির অপমান করার এমন সুযোগ আমি আচ্ছারা করাম একটারই না। আম্মা এসব করবেন না প্লিজ। এমনিতে ওনারা সবাই খুব ঝামেলার মধ্যে আছে। ঠিক আছে জামাই মিয়া, তুমি যখন কইতাছ পানি ছিটাইতাম না, তই সালমা বেগমের নাক মুছরানোর এমন সুযোগ পাতাবি আচ্ছারা করতাম না। থাক, ওনার সাথে এসব কথা বলাটাই বৃথা। কাসের ভাই, আম সরি টু সে দ্যাট, আমি আজ কাউকে পার্টনার হিসেবে এক্সপেক্ট করছি না। তাহলে কি আমি চলে যাব? ঠিক আছে, আপনি এসেন যখন বসুন, জাস্ট একটা পিক শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ। অনেকদিন পর মনে হয়। কই না তো, আমি মাঝে মাঝে নিজের জন্য এরকম আয়োজন করি। চিপস। তবে এসব বোধহয় তোমার একটু কম খাওয়াই ভালো। কে কাকে বলছে এই কথা? দেখো, আমার যা জীবন তাতে করে এসব খাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি কেন খাবে? আপনার কি মনে হয় আমার জীবন অনেক সুন্দর? আপনি তো ভালো করে জানেন আমার জীবন কতটা যন্ত্রণাময়। কাছে ভাই, আপনার তো তাও একটা সংসার আছে, আমার কি আছে? আমার দিকে তাকান। আমার বাবা সারা জীবনের জন্য ছুটি নিয়ে চলে গেলেন পরপরে, মা অসুস্থ হয়ে পড়ে আছে লন্ডনে, একমাত্র বোন সেও পড়ে আছে ঢাকায়, আর আমি এখানে গন্তব্যহীন উদ্দেশ্যহীন। কিসের সন্ধানে কাছে ভাই, কিসের আশায়? উদ্দেশ্যহীন কেন হবে, কত কাজই তো আছে। তাছাড়া রাতের অফিস আছে না? ওটা একটা বাহানা, জাস্ট বাহানা। সবকিছুরই বিকল্প আছে কাছে ভাই। আমি ছাড়া কি রাতের অফিস চলছিল না? চলছিল, চলতো, হয়তো এখনকার চেয়ে ভালোই চলতো। ওরা তাহলে তুমি এখানে কেন পড়ে আছো? বলো কেন পড়ে আছো? ভীতির জন্য? আরে কি পাগলামি করছো করার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আমি অ্যান্টিসেপ্টিক কিছু একটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বিধির জন্য ছিলাম আমি এখানে, বিধির জন্য ছিলাম, কিন্তু আর না, অনেক হয়েছে। ইনাফ ইজ ইনাফ।
সব মালামাল ঠিকঠাক মতো সেট করে দিছি, এখন আমাকে বিদায় করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দিলেন? যা দেবার কথা ছিল তাই দিয়েছি। কিন্তু কাজ তো করাইছেন অনেক, ডাবল। রাত হয়ে গেছে, আমরা আরেকটা টিপ ধরতে পারতাম, আরো টাকা দিতে হবে। আমার কাছে তো আর টাকা নেই। না না, এই কথা কইলে তো হইব না, টাকা লাগবো, তাড়াতাড়ি টাকা দেন। ঠিক আছে, দুদিন পরে আসো। না না, আজকে দিই তো। কি সাংঘাতিক ব্যাপার এটা! আপনারা বাড়ির ভিতরে এভাবে চেঁচামেচি কেন করছেন? আপনারা একটা কাজ করুন, ওই বাইরে গিয়ে ট্রাকের কাছে বসুন, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হল জামাই, তোমার বাড়ি এটার মধ্যে থানার দরকারটা কি? এলো দাতা হাতেন তাই কোনো দরকার আছে? তোমার ওই লোকের নতুন সংসার, ওখানে একটা কানা গরিও সংসার এলো অতি জরুরি। এটার মধ্যে তোমার থানের কাম নাই, তুমি ঘরে যাবা, দান যাও, তুমি ঘরে যাও, আমি দেখতেছি। জি আম্মা। মাস গেলে বাড়ি বাড়ার টেহারা যেন ঠিক মতন পাই, তখন যেন এইটার শুনি না, আজ কানা কালকা, কালকা না পশু, ওইটান তাল বাহানা আমার লোকে চলতো না দিলাম। আচ্ছা ফা, আপনি এত ছিলেন কে রে, এত গরম ধাইতেছেন কে রে, আপনার দিলের মধ্যে কি একটু রহমত নাই? বাইরের লোকে যা করছেন বাইরের কাছে একটু মাফ চান। হ্যাঁ, আমি কেমন বই নে, মানুষ তো শত্রুর লোক এরকম করে না। একটা জোরি কইরে আপনার ধন্যবাদ নিয়ে দিতাম। আচ্ছা, আপনার মনের মধ্যে কি একটুখানি শুনু শোষণ হয় না? আপনি কেড়ে এমন করে তখন যা ইচ্ছে বলো ফুপু, তার আগে না। ও তো লম্বা সরে কথা কইনা যে ওখানে, আগে টেহা পয়সা কামাই করে লইন, যারে কইন যে আমি যখন বাড়ি আনি তখন কইলাম আমি আর তোমরা আল্লাদের ফুপু না। মান সম্মান রাখিয়া ব্যক্ত দেন ঠিক মতন কথা কয় আমার লোকে, এটা না হইলে ব্যক্তির আবার যারাই বিদায় করাম। কম দামি জিনিস দিয়েছে, আমার আরো দামি জিনিস লাগবে। দামি জিনিস দিয়াম, তুই শান্ত তো, তুমি কোত্থেকে দেবে? হ্যাঁ, টাকা আছে তোমাদের? লিলি তাহলে চুরি করেছিল, এর বেশি জানতে চাইবে না প্লিজ। এসবের মানে কি ফরহাদ, কেন এত মদ খেতে হবে? বুঝতে পারছিস না আপনি,
নিধি চলে গেছে সেজন্যই এমন করছে ফরহাদ।